হরিওম। আধ্যাত্মিকতার পীঠভূমি, ভারতের ধর্ম সাহিত্যের মুকুটমণি অখণ্ড সংগীতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমূল্য উপদেশবাণী সংকলন এক অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ সমস্যাদীর্ণ গৃহী সন্ন্যাসী অধ্যাত্ম পিপাসু মানুষ তাঁর কাছে সমস্যার কথা জানালে তিনি যে সাবলীল সার্বজনীন সমাধান পত্রের মাধ্যমে বা মৌখিকভাবে দিয়েছেন তাই সংকলিত করে পুস্তকাকারে অখণ্ড সংহিতা রূপে অযাচকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানব জীবনের সর্বকালের সর্বপ্রকার সমস্যার সমাধান এবং পৃথিবীর সকল ধর্মের মহাপুরুষ ও সাধুসজ্জনের মত পথের প্রতি শ্রদ্ধা, কর্তব্য মূলের মহতি কর্তব্য প্রেরণা, চেতনা জাগরণ, হতাশের আশা, অলস ও বিভ্রান্তের কর্মোদ্দীপনা এই অখণ্ড সংহিতার মর্ম। জ্ঞান কর্ম ভক্তি ধ্যান নীতি ও ভজনের শাস্ত্র শ্রী শ্রী বাবা মুনির মুখ নিঃসৃত এই সার্বভৌম মহাগীতা জননী অখণ্ড সংহিতা। অখণ্ড সংহিতা সাধ্যায় ও শ্রবণে ধর্মপিপাসু মন শান্ত হয়, মানুষ জীবনের মহামূল্যায়ন ও দিব্যায়নের পথে পা বাড়ায়। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড। শিবপুর কুমিল্লা 9ই চৈত্র 1340। মানুষের প্রতি ব্যবহার। অপরাহ্নে চারিদিকের বিভিন্ন গ্রাম সমূহ হইতে কয়েকটি যুবক আসিয়াছেন। একজন প্রশ্ন করিলেন, সাধুদের প্রতি আমাদের মনোভাব ও ব্যবহার কি হওয়া উচিত? শ্রী শ্রী বাবামুনি হাসিয়া বলিলেন, প্রশ্নটা যে অসম্পূর্ণ হলো বাবা, প্রশ্ন করো যে মানুষ মাত্রের প্রতি আমাদের মনোভাব ও ব্যবহার কিরূপ হওয়া উচিত। সাধুরাও মানুষ, প্রশ্নকর্তা বলিলেন, বেশ তাই জিজ্ঞাসা করছি। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, আমাদের মনোভাব হওয়া উচিত এই যে, সৃষ্টি স্থিতি প্রলয়ের বিধাতা তোমার আমার সকলের পরম প্রভু, সকলের প্রাণের যিনি প্রাণ, মানুষ রূপী একটি গবাক্ষের মধ্য দিয়ে তিনি তোমার প্রতি তাঁর করুণার নয়ন নিক্ষেপ করছেন। এই মানুষটিকে হোক সে বড় কিংবা ছোট, পরমেশ্বরের বাস মন্দিরের গবাক্ষ জেনে অতিশয় সমাদর করা আমার তোমার সকলের কর্তব্য। তিনি যদি সাধক হন, মহাপুরুষ হন, তবে বুঝতে হবে যে গবাক্ষটি আকারে বৃহৎ। তাই কে জানে, হয়তো আমার বা তোমার স্থূলচক্ষু দিয়েও এর ভিতর দিয়ে ভগবানকে দেখতে পাওয়া যায়। তাই সর্বদা সর্বতোভাবে তাকে সম্মান করবে, মান দেবে, ভুলেও অসম্মান করবে না। অন্তরের আনুগত্যকে এক স্থানে রাখো। প্রশ্নকর্তা বলিলেন, আপনি আমার গুরু, আর সেই মানুষ যদি আপনার প্রতি অন্যায় আচরণ করে? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, আমার প্রতি কেউ অন্যায় বা অবিচার করেছে বলে তোমরা আবার তার সাথে ঝগড়া বাঁধাবে কেন? ভগবানের মন্দিরের গবাক্ষে যদি মাকড়সায় জাল বুনে থাকে,
তাহলে তুমি তাতে ঢিলে ছুটতে যাবে কেন? সেই ঢিল নির্জীব গবাক্ষকে স্পর্শ মাত্র না করে যদি ভগবানের গায়ে গিয়ে পড়ে, মানুষকে মানুষের মর্যাদা দেবে, সাধককে সাধকের মর্যাদা দেবে। সাধ্বী পত্নী যেমন কেবল নিজ পতি ব্যতীত অন্য পুরুষের নিকটে আনুগত্য স্বীকার করে না, তেমন নিজের অন্তরের আনুগত্যকে এক স্থানেই বেঁধে রাখবে। হাওড়া স্টেশনে একই জানালাতে পুরীর আর এলাহাবাদের টিকিট পাওয়া যায় না। যার যার টিকিটের জানালায় গিয়ে নিজ নিজ পারের করি দেবে, প্রতি জানালায় নয়। সাধু সঙ্গ কখন পরিত্যাজ্য? প্রশ্নকর্তা জিজ্ঞাসিলেন, যদি এই মানুষের সঙ্গে আমাকে কৌশলে আমার গৃহীত মত পথ ও নীতি থেকে ভ্রষ্ট করার ব্যবস্থা করে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, দূরে সরে যাও, কাছে দাঁড়াবার দরকার নেই। গাজীপুরে যারা বেলাফুল থেকে তিলের বীজের সাহায্যে সুগন্ধি নির্যাস বের করে, তারা বেলাফুলের নির্যাস তৈরির ঘরে চামেলি ফুল বা মালতী ফুলকে ঢুকতে দেয় না। কেননা তাতে নির্যাসের খিচুড়ি হয়ে যাবে। প্রশ্নকর্তা বলিলেন, সাধু মহাপুরুষেরা এমন করবেন কেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার গুরুভক্তি পরীক্ষার জন্য, তোমার ইষ্ট নিষ্ঠা যাচাই করার জন্য। তারা ইচ্ছা করেই এরকম করেন তা নয়, ভগবান তাদের দিয়ে করিয়ে নেন। শিবপুর, 11ই চৈত্র 1340। বিষয় বিষের জ্বালা। নবীনগর হইতে একজন ভক্ত লোক শ্রী শ্রী বাবামণির পাদপদ্ম দর্শনে আসিয়াছেন। তিনি বিষয় লিপসার বিষয়ে প্রসঙ্গ তুলিলেন। শ্রী শ্রী বাবামণি বলছেন, শাস্ত্রকার বলছেন, কো মূর্হ বিষম শ্লাতি বিষয়ম বিষয়াভিধাম, কে সেই মূর্খ যে বিষয় নামক বিষম বিষকে পান করে? বাস্তবিক বিষয় বিষের জ্বালা কালকুটের চেয়েও বেশি। বিষ খেলে একবার মাত্র মৃত্যু জ্বালা ভোগ হয়, মৃত্যু তাতে বারংবার হয় না। কিন্তু বিষয়ের তৃষ্ণা একবার এলে দুঃখং জন্মনি জন্মনি, এক জন্মে তার জ্বালা যায় না। বহুবার যনি ভ্রমণ করে করেও সেই জ্বালার হাত থেকে পরিত্রাণ পাওয়া শক্ত। সম্পূর্ণ বিষয় বর্জন কি সম্ভব? শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু পার্থিব জগতে একেবারে বিষয় নিরপেক্ষ হয়ে বাস করা অসম্ভব। বৈষ্ণব বাবাজি মালা জপ করবেন, তাও তার এক ছড়া তুলসীর মালা ক্রয়ের জন্য অর্থ চাই। বৈদিক আচার্য যাগ যজ্ঞ করবেন, তাও তার হব্য কব্য বিনা পয়সায় আসবে না। কুম্ভ মেলায় স্বামীজিরা ধর্ম কথা শোনাবেন, তাও একেবারে অর্থ ছাড়া হবার উপায় নেই। যিনি মালা জপেন না, যাগ যজ্ঞ নিরর্থক মনে করেন, অন্তর জাগে যার সাধুন, যিনি মুখ ফুটে ধর্ম কথা উপদেশ করেন না, তিনিও নিজ দেহযাত্রা নির্বিহার্থে দিনান্তে এক মুষ্টি নিবার কণার জন্য বিষয়ের অপেক্ষা রাখতে বাধ্য। জগতের সকল লোক মহাপুরুষ হোক, এটাই যদি আমাদের কাম্য হয়,
তাহলে মহাপুরুষদের জীবনযাত্রার ভার সমাজ এসে গ্রহণ করুক এ দাবি করা চলে না। মহাপুরুষদের দেহযাত্রা নির্বাহের ভার তাদের নিজেদের উপরই থাকা উচিত। প্রকৃত মহাপুরুষরাও যদি নিজ নিজ দেহযাত্রা নির্বাহের ভার অপরের ওপরে না দিয়ে সর্বসময়ে নিজেদের ওপর রাখেন, তাহলে অমহাপুরুষ মহাপুরুষম্মনেরা আর সমাজের স্কন্ধে চেপে জলকাবৃত্তি করার অবকাশ পাবে না। এই জন্য মহাপুরুষদের এই বিষয়ে স্বাবলম্বন রক্ষা করা সমাজ হিতার্থে কর্তব্য। তাই একেবারে বিষয় বর্জন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কোন অর্থ বিষময়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই ক্ষেত্রে করণীয় কি? কবিরাজ যেমন ঔষধ তৈরির জন্য বিষকে শোধন করে নেন, কোনোটাকে শোধন করেন পানের রস দিয়ে, কোনোটাকে শোধন করেন ঘৃতে ভেজে, কোনোটাকে শোধন করেন গোমূত্রে ভিজিয়ে, ঠিক তেমনি বিষয় সমূহকেও ভগবত প্রয়োজনে গ্রহণের ভিতর দিয়ে তার বিষ নাশ করে নিতে হবে। সাপুড়ে যেমন সাপের বিষ দাঁত ভগ্ন করে নির্ভয়ে তার সাথে খেলা করে, জীবন নাশের বা অন্য অনিষ্টের কোনো আশঙ্কাই থাকে না, ঠিক তেমনি বিষয়কে একমাত্র ভগবত প্রয়োজনে ব্যবহারের দৃঢ় অঙ্গীকারে তার বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। যে বিষয় ভগবত সেবার সৌকর্যার্থে তাকে বিষহীন বলে জ্ঞান করা চলে। যে অর্থ নিজের ইন্দ্রিয় সুখের বর্ধনের জন্য, নিজ যশ, নিজ প্রতিপত্তি, নিজ প্রভুত্ব ও নিজ কর্তৃত্ব প্রসারের জন্য, সেই অর্থই বিষম বিষ স্বরূপ। শিবপুর, কুমিল্লা, 12ই চৈত্র 1340। গঙ্গাসাগর অঞ্চল হইতে দুই তিনটি অল্প বয়স্ক বালক আসিয়াছে। তাহারা শিবপুরের ফকির আফতাবউদ্দিনের সাক্ষাৎ মানসে আসিয়াছিল। সেখানে শুনিয়াছে যে শ্রী শ্রী বাবামণিও এই সময়ে এই গ্রামেই আছেন। তাই তাহারা শ্রী শ্রী বাবামণির নিকটেও কয়েকটি সৎ কথা শ্রবণের অভিলাষ জ্ঞাপন করিল। পিতৃদেব ভব, শ্রী শ্রী বাবামণি স্নেহভরে ছেলেদের পরিচয় জিজ্ঞাসা করিয়া কে কিভাবে আসিয়াছে, পথে কত ক্লেশ কার হইয়াছে বিস্তারিত জানিবার পরে বলিলেন, গৃহে ফিরে যাও, পিতা মাতাকে সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী জ্ঞানে তাঁদের কায় মনোবাক্যে সেবা করো। পিতৃমাতৃ সেবার সাথে সাথে সত্য বাক্য, ইন্দ্রিয় সংযম, মিতাচার ব্রত পালন করো। তোমাদের জীবনের সকল কুশল এর ভিতর দিয়েই বিকশিত হবে। বিগত 80 বছর ধরে বিভিন্ন প্রকার ব্যাধি সারাতে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতে ঐকান্তিক প্রচেষ্টায় রত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অযাচক আশ্রম বারাণসী।